নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে একটি বিরাট বড় আপডেট খবর। হ্যাঁ বন্ধুরা, করোনা ভাইরাসের পর এবার স্প্যানিশ ফ্লু ফিরে আসছে। 100 বছর আগে বিরাট বড় মহামারী হয়ে দেখা দিয়েছিল এই স্প্যানিশ ফ্লু, তো আবার ফিরে আসছে এই স্প্যানিশ ফ্লু। তো দেখে নেবো বন্ধুরা ঠিক কী আপডেট খবর বেরিয়ে আসছে। করোনা ভাইরাসের কারণে থমকে গিয়েছে গোটা বিশ্ব, এর সাথে মোকাবিলায় মারা গেছে কয়েক কোটি মানুষের প্রাণ। করোনা ভাইরাসের সাথে লড়তে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে এসেছে করোনা টিকা। আর এই সংকটের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে দিয়েছে। তারা জানাচ্ছেন যে স্প্যানিশ ফ্লু আবার ফিরে আসতে পারে। প্রায় 100 বছর আগে এই ফ্লুজনিত কারণে 5 কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। শীর্ষস্থানীয় WHO বিশেষজ্ঞ ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে সতর্ক করে বলেছেন, স্প্যানিশ ফ্লু পরবর্তী মহামারী হতে পারে। গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা নজরদারি ও রেসপন্স সিস্টেমের শীর্ষ সদস্য ডাক্তার জন ম্যাকহলে জানিয়েছেন যে বিশ্বে সাধারণ মানুষদের সাথে লড়াই করছে COVID-19 মহামারী। অন্যদিকে বিজ্ঞানীরা সেই ভাইরাসগুলি শনাক্ত করছেন যার কারণে পরবর্তী মহামারী আসার আশঙ্কা রয়েছে। ডাক্তার ম্যাককলি প্রকাশ করেছেন যে তার এখন সবচেয়ে বড় উদ্বেগ স্প্যানিশ ফ্লু নিয়ে। তিনি সতর্ক করেছিলেন যে এই ফ্লু স্ট্রেইন ভবিষ্যতে মহামারী হওয়ার কারণ হিসেবে দেখা দেবে। স্প্যানিশ ফ্লু হচ্ছে বিশ্ববিখ্যাত। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে এই ফ্লুতে আক্রান্ত ব্যক্তিরা করোনায় আক্রান্ত ব্যক্তিদের চেয়ে মারা যাওয়ার ঝুঁকি অনেক বেশি। 1918 সালে স্প্যানিশ ফ্লুর কারণে বিশ্বের এর জনসংখ্যার 1/3 সংক্রামিত হয়েছিল। পাখিরাও এই ফ্লু শুরুর কারণ ছিল। স্প্যানিশ ফ্লুতে প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিলেন, যা প্রথম বিশ্বযুদ্ধের মৃত্যুর চেয়েও বেশি। একই সাথে ডাক্তার ম্যাককলি সতর্ক করেছেন যে আমাদের এটির জন্য প্রস্তুত থাকতে হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন করোনা ভাইরাস এখনও পর্যন্ত বলা যেতে পারে গোটা বিশ্ব থেকে নির্মূল হয়ে যায়নি। তো এরই মধ্যে আর একটি নতুন ভাইরাস এসে গিয়েছে, তা হচ্ছে স্প্যানিশ ফ্লু। তবে এখনও পর্যন্ত এটি ভারতবর্ষে প্রবেশ করেনি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপডেটটি জানালাম, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।